যেই নাপিতেই রাজা চুল কেটে দিত, রাজা পরের দিন তাকে মেরে দিত। কারণ এই রাজার মাথায় একটা বড় সিং ছিল, আর রাজা চাইতো না যে কেউ তার এই সিং এর ব্যাপারে জানুক। একদিন একটা নাপিত ছেলেকে রাজা চুল কাটার জন্য ধরে নিয়ে আসা হয়। প্রাসাদে আসার আগে নাপিতের মা তাকে কিছু পরোটা ও আচার দিয়েছিল। এরপর রাজা সিপাহী নাপিত ছেলেটিকে ধরে রাজার সামনে নিয়ে আসে। ছেলেটি রাজার মাথা সিং দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল। এরপর সে খুব ভালো করে রাজার মাথা চুল কেটে দেয়। রাজা এই নাপিতের চুল কাটা দেখে খুবই মুগ্ধ হয়েছিল, তাই রাজা তাকে এক বক্স সোনা উপহার দিতে চায়। নাপিত যখনই ওই বক্স খুলে দেখতে যায়, তখনই রাজা পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে ওই বক্সের ভেতরে ফেলে দেয়, আর বক্সের ঢাকনা বন্ধ করে দেয়। এটা আসলে একটা বড় খাদ ছিল। নাপিত ছেলেটি ওই খাদের মধ্যে গড়িয়েই যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, সে তার আশেপাশে মানুষের খুবড়ির পাহাড় দেখতে পায়। এগুলো আসলে সমস্ত নাপিতের খুবড়ি, যারা রাজা চুল কেটেছিল। তখনই ওই খুবড়ির পাহাড় থেকে একটা বড় সাপ বেরিয়ে আসে। এই সাপ মানুষ খেতে অনেক ভালোবাসত। তখনই নাপিত ছেলেটি তার মায়ের দেওয়া ওই খাবার সাপটিকে দিয়ে দেয়। এরপর সে বাঁশি বাজাতে লাগে, বাঁশির সুরে সাপ তার বশে হয়ে যায়। এভাবে ছেলেটির প্রাণ বেঁচে যায়। তো বন্ধুরা, নেক্সট পার্টের জন্য লাইক করুন।